ओम शांति। आज के तारीख हलो 25 जानुआरी 2021। बाबार साकार मुरली। आजकेर मुरलीते बाबा बोलेछेन, मिष्टि बाच्चारा, बाबार श्रीमतेर द्वारा तुम्रा मानुष थेके देवताय परिणत हो। ताहले ओनार श्रीमतेर शास्त्र हलो सर्वशास्त्र शिरोमणि श्रीमद् भागवत गीता। आजकेर प्रश्न, सत्यजुगे प्रतिटि वस्तु भालोर थेकेओ भालो, अत्यंत भालो हय केनो? नाकि सत्यजुगे प्रतिटि वस्तु कि होबे भालोर थेकेओ भालो, अनेक भालो? तो बाबा जी केनो भालो हय? उत्तर, कारण ओखाने मानुष शतप्रधान। जखन मानुष भालो तखन जिनिसपत्र भालो, आर मानुष खाड़ा तो जिनिसपत्र क्षतिकारक हय। शतप्रधान सृष्टिते कोनो वस्तुई अप्राप्त नय, कोनो जिनिसई कारोर काछे चाइते हय ना। तो शतप्रधान सृष्टिते के सत्यजुगे कोनो जिनिसई अप्राप्त नय, आर सेखाने कोनो जिनिसई कारो काछे चाइते हय ना। ओम शांति। बाबा एई शरीरेर माध्यमे पड़ान, एके जीव बला हय, एर मध्ये आत्माओ रयेछे। आर बाच्चारा तोमराओ जानो परमपिता परमात्माओ एनार मध्येई रयेछेन। सर्वप्रथमे ए तो पाका होवा उचित, सेई जन्य एनाके दादा ओ बला हय। ए निश्चय तो बाच्चादेर रयेछे, एई निश्चयेर मध्येई विचरण करते हबे। बराबर बाबा जार मध्येई उपस्थित होयेछेन বা অবতরিত হয়েছেন, তার উদ্দেশ্যে বাবা স্বয়ং বলেন, আমি এনার অনেক জন্মের অন্তরীয় তো বলছে অনেক জন্মের অন্তের অন্তিম লগ্নে আসি। বাচ্চাদের বোঝানো হয়েছে যে এ হলো সর্বশাস্ত্র শিরোমণি গীতার জ্ঞান, শ্রীমত অর্থাৎ শ্রেষ্ঠ মত। সর্বশ্রেষ্ঠ মত হলো সর্বোচ্চ ভগবানের, যার শ্রীমতের মাধ্যমে মানুষ থেকে দেবতায় পরিণত হয়ে যাও। তোমরা ভ্রষ্ট মানুষ থেকে শ্রেষ্ঠ দেবতা হও, তোমরা আসোই সেই জন্য বাবাও স্বয়ং বলেন যে আমি আসি তোমাদের শ্রেষ্ঠাচারী নির্বিকারী মত সম্পন্ন দেবী দেবতায় পরিণত করতে। মানুষ থেকে দেবতা হওয়ার অর্থ বুঝতে হবে, বিকারী মানুষ থেকে নির্বিকারী দেবতায় পরিণত করতে আসেন। সত্য যুগেও মানুষ থাকে, কিন্তু তারা দেবী গুণ সম্পন্ন। এখন কলিযুগে হলো আসুরিক গুণ সম্পন্ন, এ হলোই সমগ্র মনুষ্য সৃষ্টি। কিন্তু ওটা হলো ঈশ্বরীয় বুদ্ধি, আর এটা হলো আসুরিক বুদ্ধি। ওখানে জ্ঞান, এখানে ভক্তি। জ্ঞান আর ভক্তি হলো আলাদা আলাদা রকমের, তাই না? ভক্তির বইপত্র কত, আর জ্ঞানের বইপত্র কত। জ্ঞানের সাগর হলেন বাবা, ওনার বইও তো একটাই হওয়া উচিত। যিনি ধর্ম স্থাপন করেন তার একটি গ্রন্থ তো থাকা উচিত, তাকে ধর্মগ্রন্থ বলা হয়। প্রথম ধর্মগ্রন্থ হল গীতা, শ্রীমদ্ ভগবত গীতা। এও বাচ্চারা জানে যে প্রথম হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম, হিন্দু ধর্ম নয়। মানুষ মনে করে যে গীতার থেকে হিন্দু ধর্ম স্থাপিত হয়েছে, আর গীতা পাঠ করেছেন কৃষ্ণ। কাউকে জিজ্ঞাসা করলে বলবে পরম্পরাগতভাবে কৃষ্ণ গীতা গিয়ে আসছেন, বলে আসছেন। কোনো শাস্ত্রে শিব ভগবানও বাজ লেখা নেই, শ্রীমদ কৃষ্ণ ভগবানও বাজ লিখে রেখেছে। যারা গীতা পাঠ করেছে তারা সহজেই বুঝতে পারবে। এখন তোমরা বুঝেছ যে এই গীতা জ্ঞানের দ্বারাই মানুষ থেকে দেবতা হয়েছে, যা জ্ঞান এখন বাবা তোমাদের দিচ্ছেন।
রাজযোগ শেখাচ্ছেন, পবিত্রতাও শেখাচ্ছেন। কাম মহাশত্রু, এর দ্বারাই তোমরা পরাজিত হয়েছ। এখন পুনরায় এর উপর বিজয় প্রাপ্ত করার ফলে তোমরা জগজ্জিৎ অর্থাৎ বিশ্বের মালিক হয়ে যাও। এ তো অতি সহজ, অসীম জগতের পিতা বসে এনার দ্বারা তোমাদের পরাণ। উনি হলেন সকল আত্মাদের পিতা, ইনি হলেন আবার মনুষ্য জগতের অসীম জগতের পিতা, নামই হল প্রজাপিতা ব্রহ্মা। তোমরা কাউকে জিজ্ঞাসা করো যে ব্রহ্মা বাবার নাম বলো, তাহলে বিভ্রান্ত হয়ে পড়বে। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হলেন রচনা, ক্রিয়েশন এই তিনজনের বাবা তো কেউ হবে, তাই না? তোমরা দেখাও যে এই তিনজনের বাবা হলেন শিব। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে সূক্ষ্মলোকের দেবতা হিসেবে দেখানো হয়, ওনাদের ওপরে হলেন শিব। বাচ্চারা জানে যে যত আত্মারা অর্থাৎ শিব বাবার বাচ্চারা রয়েছে তাদের নিজস্ব শরীর তো থাকবে, তিনি হলেন সদাই নিরাকার পরমপিতা পরমাত্মা। বাচ্চারা জেনেছে যে আমরা হলাম নিরাকার পরমপিতা পরমাত্মার সন্তান। আত্মা শরীরের মাধ্যমে বলে পরমপিতা পরমাত্মা, কত সহজ কথা। একে বলা হয় বাবা, আর তার উত্তরাধিকার অল্ফ ওয়ে পড়াইকে গীতার জ্ঞানকে শুনিয়েছেন নিরাকার বাবা। ওনার কোনো মুকুটাদি নেই, তিনি হলেন জ্ঞানের সাগর বীজরূপ চৈতন্য। তোমরাও হলে চৈতন্য আত্মা, তাই না? সকল বৃক্ষরাজির আদি মধ্য অন্তকে তোমরা জানো, যদিও মালি নও তথাপি বুঝতে পারো যে কিভাবে বীজ রোপণ করা হয়, তার থেকে চারা বের হয়। ওটা হলো জড় বৃক্ষ, এ হলো চৈতন্য। তোমাদের আত্মায় জ্ঞান রয়েছে, আর কারোর আত্মায় জ্ঞান থাকে না। বাবা হলেন মনুষ্য সৃষ্টির বীজরূপ। মনুষ্য সৃষ্টির বীজরূপ কে? শিব বাবা। তাহলে বৃক্ষ মানুষেরই হবে, এ হলো চৈতন্য ক্রিয়েশন। বীজ আর ক্রিয়েশনের রচয়িতা ও রচনা মধ্যে তফাত আছে, তাই না? আমের বীজ পুতলে আম গাছ হয়, তারপর বৃক্ষ কত বড় হয়ে যায়। তেমনভাবেই মনুষ্য সৃষ্টির বীজ থেকে মানুষ কত উর্বর জ্ঞান সমৃদ্ধ হয়। জড় বীজে কোনো জ্ঞান থাকে না, এ হলো চৈতন্য বীজরূপ। এর মধ্যে সমগ্র সৃষ্টিরূপী বৃক্ষের জ্ঞান রয়েছে, কিভাবে উৎপত্তি লালন পালন পুনরায় বিনাশ হয়। এ হলো অতি বড় বৃক্ষ, যার বিনাশ হয়ে পুনরায় অন্য নতুন বৃক্ষ কিভাবে দাঁড়ায় তা গুপ্ত। তোমরা গুপ্ত জ্ঞান প্রাপ্ত করো, বাবাও গুপ্তভাবে এসেছেন। তোমরা জানো যে এখন কলম অর্থাৎ চারা রোপণ করা হচ্ছে। এখন সকলেই অপবিত্র হয়ে গেছে, কলিযুগে সকল মনুষ্য আত্মা আত্মা আমরা কী হয়েছি? অপবিত্র হয়ে গেছি। আচ্ছা, বীজ থেকে নম্বরের অনুক্রমে সর্বপ্রথম পত্ররূপে যিনি বেরিয়েছিলেন তিনি কে ছিলেন? সত্যযুগের প্রথম পত্র তো কৃষ্ণকে বলা হবে, লক্ষ্মী নারায়ণকে নয়। নতুন পাতা ছোট হয় পরে বড় হয়, তাহলে এই বীজের কত মহিমা। এ তো চৈতন্য, তাই না? পরে পাতাও বেরোয়, তাদের মহিমা তো থাকে। এখন তোমরা দেবী দেবতা হচ্ছ, দেবী গুণ ধারণ করছ। মূল কথাই হলো এই যে আমাদের দেবী গুণ ধারণ করতে হবে, এনাদের মদন হতে হবে। চিত্রও রয়েছে, এ চিত্র না থাকলে তো বুদ্ধিতে জ্ঞানই আসতো না। এই চিত্র অনেক কার্যে আসে, ভক্তি মার্গে এই চিত্রগুলির পূজা হয়, আর জ্ঞান মার্গে এই চিত্রগুলির দ্বারা তোমাদের জ্ঞান প্রাপ্ত হয় যে এরকম হতে হবে। ভক্তি মার্গে এরকম মনে করা হয় না যে আমাদের এরকম হতে হবে।
ভক্তি মার্গে কত মন্দির তৈরি করা হয়, সর্বপ্রেক্ষা অধিক সংখ্যক মন্দির কার হবে? অবশ্যই শিব বাবারই হবে, যিনি বীজ স্বরূপ। পুনরায় তারপরে তার প্রথম রচনার মন্দির হবে। প্রথম রচনা হল এই লক্ষ্মী নারায়ণ। শিবের পর এনাদের পূজা হয় সবচেয়ে বেশি। মাতারা জ্ঞান প্রদান করে, তাদের পূজা হয় না, তারা তো পড়ায়, তাই না? বাবা তোমাদের পড়ান, তোমরা কারোর পূজা করো না। যিনি পড়ান তার পূজা এখন করতে পারো না। তোমরা যখন পড়াশোনা জ্ঞানী করে পুনরায় অজ্ঞানী হয়ে যাবে, তখন আবার তোমাদের পূজা হবে। তোমরাই দেবী দেবতা হও, তোমরাই জানো যিনি আমাদের এমন তৈরি করেন, ওনার পূজা হবে। তারপর আমাদের পূজা নম্বরের অনুক্রমে পুনরায় অধঃপতনে গিয়ে পাঁচ তত্ত্বেরও পূজা করতে থাকে। শরীর তো পাঁচ তত্ত্বের, তাই না? পাঁচ তত্ত্বের পূজা করো বা শরীরের করো, একই ব্যাপার। এই জ্ঞান তো বুদ্ধিতে রয়েছে। এ লক্ষ্মী নারায়ণ সমগ্র বিশ্বের মালিক ছিলেন। এই দেবী দেবতাদের রাজ্য নতুন সৃষ্টিতে ছিল, কিন্তু তা কবে ছিল তা জানে না। লক্ষ লক্ষ বছর বলে দেয়, এখন লক্ষ লক্ষ বছরের কত কথা তো কখনো কারোর বুদ্ধিতে থাকতে পারে না। এখন তোমাদের স্মৃতিতে রয়েছে যে আজ থেকে 5000 বছর পূর্বে আমরা যদি আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম, দেবী দেবতা ধর্মালম্বীরা অন্যান্য ধর্মে কনভার্ট ধর্মান্তরিত হয়েছে, হিন্দু ধর্ম বলতে পারবে না, পতিত হওয়ার জন্য নিজেদের দেবী দেবতা বলা শোভনীয় নয়, অপবিত্রদের দেবী দেবতা বলতে পারবে না, মানুষ পবিত্র দেবীদের পূজা করে তাহলে অবশ্যই স্বয়ং অপবিত্র, সেজন্য পবিত্রের সম্মুখে মাথা নত করতে হয়। ভারতে বিশেষত কন্যাদের প্রণাম করে, কুমারদেরকে প্রণাম করা হয় না। তো কন্যাদের পূজা হয়, কন্যাদেরকে প্রণাম করে, নারীদের প্রণাম জানানো হয়। পুরুষদের কেন প্রণাম করে না? কারণ এই সময় জ্ঞানও প্রথমে মায়েরা পায়। বাবা এনার মধ্যে প্রবেশ করেন। তোমরা এও জানো যে ইনি হলেন জ্ঞানের বড় নদী। তিনি জ্ঞান নদী বাবা, তিনি পুরুষও। এ হলো সবচেয়ে বড় নদী, ব্রহ্মপুত্র নদী হলো সবচেয়ে বড়, যা কলকাতা হয়ে গিয়ে সাগরে মিলিত হয়। মেলা ওখানে বসে, কিন্তু ওরা অজ্ঞানী, এসব জানে না যে এ হলো আত্মা আর পরমাত্মার মিলন মেলা। ওটা হলো জলের নদী, যার নাম রাখা হয়েছে ব্রহ্মপুত্র। তারা তো ব্রহ্ম বলে ঈশ্বরকে, সেই জন্য ব্রহ্মপুত্রকে অত্যন্ত পবিত্র বলে মনে করে। বড় নদী যখন তখন পবিত্র হবে। পতিত পাবন বাস্তবে গঙ্গাকে নয় ব্রহ্মপুত্রকে বলা যেতে পারে। মেলাও এনারই হয়, এরও সাগর আর ব্রহ্মার নদীর মেলা। ব্রহ্মার দ্বারা অ্যাডপশন দত্তক কীভাবে হয়, এই গুপ্ত কথাও বোঝার মতন বিষয় যা প্রায় লুপ্ত হয়ে গেছে। এ তো একদম সহজ কথা, তাই না? ভগবানও বাজ, আমি তোমাদের রাজযোগ শেখাই, তারপর এই দুনিয়ায় সমাপ্ত হয়ে যাবে, শাস্ত্র ইত্যাদি কিছুই থাকবে না। পুনরায় ভক্তি মার্গে এই শাস্ত্র আসে, জ্ঞান মার্গে শাস্ত্র থাকে না। মানুষ মনে করে এই শাস্ত্র পরম্পরাগতভাবে চলে আসছে, জ্ঞান তাদের কিছুই নেই। কল্পের আয়ুই লক্ষ লক্ষ বছর বলে দিয়েছে কি, তাদের কাছে জ্ঞান না থাকার কারণে তার কল্পের আয়ু লক্ষ লক্ষ বছর বলে দিয়েছে, সেই জন্য পরম্পরা বলে দেয়। একই বলা হয় অজ্ঞানতার অন্ধকার। বাচ্চারা, এখন তোমরা এই অসীম জগতের পাঠ পেয়েছ, যার দ্বারা
তোমরা আদি মধ্য অন্তে রহস্য বোঝাতে পারো। এই দেবী দেবতাদের সম্পূর্ণ হিস্ট্রি জিওগ্রাফি তোমাদের জানা আছে। এই পবিত্র প্রবৃতি মারিয়রা পূজ্য ছিলেন, এখন পূজারি পতিত হয়ে গেছে। সত্যযুগে হয় পবিত্র প্রবৃতি মার, আর এখানে কলিযুগে হয় অপবিত্র প্রবৃতি মার্গ। মানে সত্যযুগে যে গৃহস্থীরা তারা ছিল পবিত্র, আর কলিযুগে হয়ে গেছে অপবিত্র। পরে আবার হয় নিবৃত্তি মার্গ, মানে সন্ন্যাস, সেও ড্রামায় রয়েছে। তাকে সন্ন্যাস ধর্ম বলা হয়। ঘর পরিবার থেকে সন্ন্যাস গ্রহণ করে পরিত্যাগ করে জঙ্গলে চলে যায়, সে হলো পার্থিব জগতের সন্ন্যাস। থাকে তো এই পুরনো দুনিয়াতে, তাই না? এখন তোমরা বোঝো যে আমরা সঙ্গম যুগে রয়েছি, পুনরায় নতুন দুনিয়ায় যাব। তোমাদের তিথি তারিখ সেকেন্ড সহ সব কিছু জানা আছে। মানুষ অজ্ঞানী তো কল্পের আগে লক্ষ লক্ষ বছর বলে দেয়, কিন্তু এর সম্পূর্ণ হিসেব বের করা যেতে পারে। লক্ষ লক্ষ বছরের কথা তো কেউ স্মরণ করতে পারবে না। এখন তোমরা বোঝো যে বাবা কে কিভাবে আসেন, কি কর্তব্য পালন করেন। তোমরা সকলের পেশা জন্মপত্রিকা জানো, বাকি বৃক্ষের পাতা তো হয় অসংখ্য, তা গোনা যায় না কি? না, তা গোনা যায় না। এই অসীম জগতে সৃষ্টিরূপী বৃক্ষের পাতার সংখ্যা কত? 5,000-এর। বছরের এত কোটি, তাহলে লক্ষ লক্ষ বছরে অগণিত মানুষ হয়ে যায়। ভক্তি মার্গে দেখানো হয়, লেখা রয়েছে সত্যযুগ এত বছরের, ত্রেতা এত বছরের, দ্বাপর এত বছরের। বাচ্চারা বাবা বসে থাকে, তোমাদের এই সমস্ত রহস্য বোঝান। আমের বীজ দেখলে আমের বৃক্ষ সামনে আসবে, তাই না? এখন মনুষ্য সৃষ্টির বীজ রূপ তোমাদের সম্মুখে রয়েছে। বসে বসে তোমাদের বৃক্ষের রহস্য বোঝান, কারণ তাঁর চৈতন্য তিনি বলেন, এ হলো উল্টোমুখী বৃক্ষ। তোমরা বোঝাতে পারো যে যা কিছু এই দুনিয়ায় রয়েছে, জড় বা চৈতন্য অবিকল, সেইভাবেই তা পুনরাবৃত হবে। এখন কত বৃদ্ধি পেতে থাকে, সত্যযুগে এত হতে পারে না। বলে যে অমুক জিনিস অস্ট্রেলিয়া থেকে জাপান থেকে এসেছে, সত্যযুগে অস্ট্রেলিয়া জাপান আদি কি ছিল নাকি? না, ছিল না। ড্রামা অনুসারে ওখানকার জিনিস এখানে আসে। প্রথমে আমেরিকা থেকে গম ইত্যাদি আসতো, সত্যযুগে কোনখান থেকে আসবে নাকি? না, আসবে না। ওখানে হই এক ধর্ম, সব জিনিস ভরপুর মাত্রায় থাকে। এখন কী হচ্ছে, যে জিনিস কম হয় তো আমরা বিদেশ থেকে নিয়ে আসি, আর যে জিনিস বেশি হয় তো আমরা বিদেশেও, আমরা কী করি, বিদেশেও বিক্রি করার জন্য আমরা বিদেশেও পাঠিয়ে দিই। কিন্তু সত্যযুগে সব কিছুতে ভরপুর থাকবে। সত্যযুগে কোনোখান থেকে আমদানি করা হয় না। দেখো এখন কোথা কোথা থেকে আমদানি করতে হয়। পরে মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে থেকেছে। সত্যযুগে অপ্রাপ্ত কোনো বস্তু থাকে না, ওখানকার সব জিনিসই অত্যন্ত ভালো, শতপ্রধান হয়। সেখানকার মানুষই শতপ্রধান। মানুষ ভালো তো দ্রব্য সামগ্রীও ভালো, মানুষ খারাপ হলে দ্রব্য সামগ্রীও ক্ষতিকারক হয়। সায়েন্সের প্রধান বস্তু হলো পরমাণু বোমা, যার দ্বারা এই সব বিনাশ হয়ে থাকে। কিভাবে তৈরি করে? নির্মাণকারী আত্মার মধ্যে ড্রামা অনুসারে প্রথম থেকে জ্ঞান থাকবে। যখন সময় হয় তখন তাদের মধ্যে সেই জ্ঞান চলে আসে, যার মধ্যে চেতনা থাকবে সেই কাজ করবে এবং অপরকেও শেখাবে। প্রতিকল্পে যে ভূমিকা পালন করা হয়ে থাকে সেটাই পালিত হতে থাকে। এখন তোমরা কত নলেজফুল, এর থেকে অধিক নলেজ আর হয় না। তোমরা এই জ্ঞানের মাধ্যমে দেবতা হয়ে যাও, এর থেকে উঁচু
কোনো জ্ঞান আর হয় না, ওটা হলো মায়ার নলেজ যার দ্বারা বিনাশ হয়। ওরা সায়েন্টিস্ট চাঁদে যায় খোঁজ করে তোমাদের কাছে, এসব কোনো নতুন কথা নয়, এসব কিছু মায়ার প্রভাব। পাম্প দেখ, দাড়ি শো অফ, অনেকে অতি গভীরে যায় বুদ্ধির সঙ্গে অনেক লড়াই করে, বুদ্ধি খরচ করে। তোমরাও বিস্ময় কর, কিছু করে দেখাও, অধিক চমৎকারিত্বে আবার ক্ষতি হয়ে যায়। কী কী তৈরি করতে থাকে, নির্মাণকারী জানে যে এর দ্বারাই বিনাশ হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি, মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহসুমন আর সুপ্রভাত, আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সকল আত্মারূপী বাচ্চারা জানাই বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। এক নম্বর, গুপ্ত জ্ঞানকে স্মরণ করে প্রফুল্লিত থাকতে হবে। দেবতাদের চিত্রকে সম্মুখে দেখে তাদের প্রণাম বন্দনা করার পরিবর্তে তাদের মতন হওয়ার জন্য দেবী গুণ ধারণ করতে হবে। তো বাবারই গুপ্ত জ্ঞানকে স্মরণ করে খুশিতে থাকতে হবে, আর দেবতাদের চিত্রের সম্মুখে দাঁড়িয়ে তাদের প্রণাম বন্দনা করার পরিবর্তে তাদের মতো হওয়ার জন্য দেবী গুণ ধারণ করতে হবে। দুই নাম্বার, সৃষ্টির বীজরূপ বাবাকে এবং তার চৈতন্য রচনাকে ক্রিয়েশন বুঝে জ্ঞান সম্পন্ন হতে হবে। এই জ্ঞান অপেক্ষা বড় জ্ঞান আর হতে পারে না, এই নেশাতেই থাকতে হবে। বরদান, দায়িত্ব পালনের মাধ্যমে আকারী এবং নিরাকারী স্থিতির অভ্যাস দ্বারা সাক্ষাৎকার মূর্তি স্বরূপ ভব। দায়িত্ব পালনের মাধ্যমে কি আকারী এবং নিরাকার স্থিতির অভ্যাস দ্বারা সাক্ষাৎকার মূর্তি স্বরূপ ভব। স্পষ্টীকরণ, যেমন সাকার রূপে এত বড় দায়িত্ব পালন করেও আকারী এবং নিরাকারী স্থিতির অনুভব করান, সেরকম ফলো ফাদার করো, সাকারী রূপে ফরিস্তা ভাবের অনুভূতি করাও। যতই কেউ অশান্ত অথবা অস্থির হয়ে ভয়ে তোমার সম্মুখে আসো, তুমি কিন্তু এক দৃষ্টি বৃদ্ধি স্মৃতির শক্তি দ্বারা তাদের সম্পূর্ণ শান্ত করে দেবে, ব্যক্তভাবে উপস্থিত থাকবে আর অব্যক্ত স্থিতির অনুভব করবে, তবেই বলা হবে সাক্ষাৎকার মূর্তি। তো ব্যক্তভাবে উপস্থিত কিন্তু অব্যক্ত স্থিতির অনুভব করবে, তবেই বলা হবে সাক্ষাৎকার মূর্তি। স্লোগান, যে সত্যিকারের দয়াশীল তার দেহ এবং দেহ অভিমানের আকর্ষণ থাকতে পারে না। যে সত্যিকারের দয়াশীল হবে তার দেহ আর দেহ অভিমানের আকর্ষণ থাকতে পারে না। ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য।